আগন্তুক বিধানসভা নির্বাচনত আনুষ্ঠানিকভাবে হোক অনানুষ্ঠানিকভাবে হোক কংগ্রেস আর AIDFর মিত্রতা নিশ্চিত হয়ে পড়ছে। এই কথা ইতিমধ্যে রাজহুয়াভাবে স্পষ্ট হয়ে পড়ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে ধরে অন্যান্য নেতায় মুকলিভাবে কংগ্রেস আর AIDFর মিত্রতার কথা কৈছে। করোনার এই যুগের মাজত আগন্তুক নির্বাচনক লই রণকৌশল প্রস্তুত করে পেলাইছে রাজ্যিক বিজেপিয়ে। বিজেপি নেতৃত্ব ভালদরে জানে আগন্তুক বিধানসভা নির্বাচনত এইবার ধর্মীয় সংখ্যালঘুর ভোট পুনে পুনে কংগ্রেস আর AIDFর মিত্রগুত লই যাব। এনে অবস্থাত ধর্মীয় সংখ্যালঘুর বিশেষ ভোট বিজেপির সপক্ষে না যায়, সেয়ে বিজেপির রণকৌশল প্রস্তুত হয়ে গেল। আগন্তুক বিধানসভা নির্বাচনত বিজেপিয়ে খেলিব সাম্প্রদায়িক রাজনীতি, হিন্দুত্ব হব বিজেপির নতুন স্লোগান, কাক নির্বাচনী ইস্যু হিসাবে লওয়া বিরোধীক একেকা দিবলৈ বিজেপির রণকৌশল প্রস্তুত, হিন্দু মুসলমানের রাজনীতি হব বিজেপির ব্লু প্রিন্ট। ইতিমধ্যে কা বিরোধী শক্তি সমূহে বিভিন্ন রাজনৈতিক দল গঠনের তৎপরতা আরম্ভ করেছে। কংগ্রেসেও কাক প্রধান ইস্যু হিসাবে লব বিচারছে, কার বিরোধিতা করেছিল কংগ্রেসের লগতে AIDFকে, সেই সূত্রে ধর্মীয় সংখ্যালঘুকে কোনো ক্ষেত্রে কাক সমর্থন জানানো আছিল। এনে অবস্থাত বিজেপি নিশ্চিত এই ভোট বিজেপির বিপক্ষে যাব, সেয়ে এটা বিজেপিক লাগে কেবল হিন্দুত্বর ভোট, বিজেপিক নালাগে মুসলমানের ভোট। এই কথা স্পষ্ট হয়ে পড়ছে রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাসে ইতিমধ্যে প্রস্তুত করা বিজেপির কার্যনির্বাহক কমিটিখনের পর। এবার রঞ্জিত দাসের মুখত শুনক কমিটির প্রকৃততে কোন কোন আছে। ডক্টর হেমপ্রভা বরঠাকুর, বিজুলি কলিতা মেধি, রেখায়ণী দাস বড়ো, স্বপ্ননীল বড়ুয়া, রতন তেরণ, পুলক গোহাই, জয়ন্ত দাস আর জয়ন্ত মল্ল বড়ুয়া, আর সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্তি আমি দিছ আমার সাংসদ ডক্টর রাজদীপ রয়, সাংসদ শ্রী তপন কুমার গগৈ আর সাংসদ পল্লব লোচন দাস, আর আমার সাংগঠনিক সাধারণ সম্পাদক হিসাবে ইয়াতে নতুনক নিযুক্তি লাভ করেছে ফণীনাথ শর্মা ডাঙরিয়া, আর কোষাধ্যক্ষ হিসাবে রাজকুমার শর্মা, আর সহ কোষাধ্যক্ষ হিসাবে মনোজ সরাফ, আর সম্পাদক হিসাবে আমি দায়িত্ব দিছ দীপ্লুরঞ্জন শর্মা, কিশোর উপাধ্যায়, কৃষ্ণমণি চুতিয়া, লসি রয়, সুকুমার বিশ্বাস, অকণি দেবী, বেণুধর নাথ, তরঙ্গ গগৈ আর পরমী দাস। কার্যত মুসলমানক একাশরিয়া করেছে বিজেপি। বিজেপির রাজ্যিক কমিটিত নাই এজনও মুসলমান, আনকি খিলঞ্জীয় মুসলমানকে অবজ্ঞা করেছে বিজেপিয়ে। অথচ বিজেপির পূর্বর রাজ্যিক কমিটিত খিলঞ্জীয় মুসলমানক গুরুত্ব দিয়া হয়েছিল, তৌফিক রহমানক উপসভাপতির দায়িত্ব দিয়া হয়েছিল। এইজন তৌফিক রহমান বিজেপির প্রাক্তন রাজ্যিক উপসভাপতি, বিগত উপনির্বাচনত জনিয়া সমষ্টির বা বিজেপির প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৌফিক রহমান। তৌফিক রহমান খিলঞ্জীয় মুসলমান, কিন্তু নাটকীয়ভাবে এতিয়া মুসলমানক বাদ দিবলৈ গৈ বিজেপিয়ে রাজ্যিক কমিটিত খিলঞ্জীয় মুসলমানকো সম্পূর্ণরূপে বাদ দিলে। বিজেপি নেতৃত্বই পাহৰি গল খিলঞ্জীয় মুসলমানৰ অসমত বিশেষ অস্তিত্ব আছে, তেওঁলোকেও বহুকেইটা সমষ্টিত নিৰ্ণায়ক ভূমিকা পালন কৰে। এইখিনিতে বিজেপি নেতৃত্বক মনত পেলাই দিব বিচাৰিছোঁ 85 চনৰ নিৰ্বাচনৰ প্ৰসংগ। অসম গণ পৰিষদে সেইবাৰ নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ সময়ত 3 জনকৈ খিলঞ্জীয় মুসলমানক বিজয়ী কৰি নিবলৈ সক্ষম হৈছিল। তেওঁলোক আছিল মইদুল ইসলাম বৰা, নুৰুল হুছেইন আৰু আতোৱাৰ হুছেইন। ইয়াৰ পিছৰ পৰা খিলঞ্জীয় মুসলমানক কংগ্ৰেছেও গুৰুত্ব দিয়া নাই অথবা আন কোনো ৰাজনৈতিক দলেও গুৰুত্ব দিয়া নাই। আজি বিজেপিয়ে খিলঞ্জীয় মুসলমানক গুৰুত্ব দি তেওঁলোকৰ মাজত প্ৰভাৱ বিস্তাৰ কৰিবলৈ সক্ষম হ'লে। কিন্তু বিজেপি নেতৃত্বৰ ধাৰণা খিলঞ্জীয় মুসলমানৰ ভোট যাব বিজেপিৰ বিৰুদ্ধে, সেয়েহে ৰাজ্যিক বিজেপিৰ কমিটিত খিলঞ্জীয় মুসলমানক মুঠেই স্থান দিয়া নাই বিজেপিয়ে। বিজেপি ৰাজ্যিক কমিটিক কেন্দ্ৰ কৰি সৰব আলোচনা, ইচ্ছাকৃতভাৱে বিজেপিয়ে মুসলমানক কমিটিত স্থান দিয়া নাই নেকি? আহোম, চুতীয়া, নেপালী, চাহ জনগোষ্ঠীকে ধৰি সকলোৱে স্থান পাইছে ৰাজ্যিক কমিটিত, কিন্তু বাদ পৰিছে কেৱল মুসলমান।
বিজেপির সভাপতি রঞ্জিত দাসে যখন কমিটি গঠন করলে তার আহোম জনগোষ্ঠীর প্রতিনিধিস্বরূপে তপন গগৈর পর আরম্ভ করে চুতিয়া সম্প্রদায়ের প্রতিনিধি কৃষ্ণমণি চুতিয়া অথবা চাহ জনগোষ্ঠীর প্রতিনিধি পল্লবভূষণ দাস আদিও স্থান পালে, কিন্তু কমিটিত নাই এজনও মুসলমান। অবশ্যই মাইনরিটি সেলের দায়িত্ব এজন মুসলমান নেতাক দিয়া হয়েছে, আর সেই পদটি মুসলমানক দিবলৈ বিজেপি বাধ্য। এইখিন সময়তে কংগ্রেসের বহু নেতা চিন্তিত হয়ে পড়ছে। কংগ্রেসের কেবাজনো নেতাই নিশ্চিতভাবে জানে কংগ্রেস আর এআইডিএফের মিত্রতা হওয়ার ফলত হিন্দু বেল্টত কংগ্রেস ক্ষতিগ্রস্ত হব। উদাহরণস্বরূপে দিসপুর সমষ্টি, এবার এই ব্যক্তিজনক মন করো, দিসপুর সমষ্টির প্রাক্তন বিধায়ক অকন বরা, লগত পুত্র মানক বরা। অকন বরা আর মানক বরাক একেলগে বুধবারের দিনট দেখা গেল গুয়াহাটির একটা রাম মন্দির। অযোধ্যাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে রাম মন্দিরের শিলন্যাস স্থাপন করার মুহূর্ত এইদরে পুতেক মানসক লগত লৈ অকন বরাই রাম মন্দিরত পূজা করবলৈ গৈছে। কেবল সেয়ে নয়, বিভিন্নজনের মাজত খাদ্য সামগ্রী বিতরণ করেছে অকন বরা আর মানক বরাই। হিন্দু অধ্যুষিত অঞ্চলের কংগ্রেস নেতৃত্ব চিন্তিত, কেবল মুসলমানের ভোটরে কংগ্রেসের জিকাটা সম্ভবপর নয়। রামক লৈ এবার রাজনীতি আরম্ভ করে দিছে কংগ্রেসেও, যেহেতু বহুদিনে পুরোনো আশা এটা পূরণ হয়েছে। অযোধ্যাত রাম মন্দির আজি শিলান্যাস হয়েছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া শিলান্যাস। আজি ভারতবাসী সকলের কারণে, ভারতবাসী নয় বিশ্বর কারণে, আজি রাম অকল ভারতবাসীরে নয় গোটে বিশ্বরে সৃষ্টিকর্তা, যেটা গোটে বিশ্বরে সৃষ্টিকর্তা। গতি আমি বিশেষক যেহেতু ভারতবর্ষত জন্ম হয়েছিল, ভারতবর্ষত প্রতিষ্ঠিত আছিল, আমি তেওঁরে ভক্ত, তেওঁরে আমি অনুগামী। গতি আজি বহুদিনে আশা এটা পূরণ হয়েছে আমার ভারতবাসী রাইজর, তার কারণে আজি তেখেতের ওচর ভগবান রামের ওচর আহি শরণাপন্ন হয়েছো, যাতে দেশের মঙ্গল হয়। ডেফিনেটলি ক্লেইম করব না রাম আমার বলে, গোটে ভগবান সকলের কারণে। অকন বরাই ভালক জানে দিসপুর সমষ্টিত তেওঁর স্থিতি মজবুত, কিন্তু কংগ্রেস আর এআইডিএফের মিত্রতা হওয়ার লগে লগে যদিহে বিজেপিয়ে হিন্দুত্ব রাজনীতি খেলে পুনের বিপদ পড়ব পারে। সেই বিপদ যাতে নপরে সেয়ে রামক লৈ রাজনীতি খেলে দিছে অকন বরাই। ব্যুরো রিপোর্ট, ডিওয়াই 365।